আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটি জিনিস খাবো যা দেখলে আপনার জিভে জল আসবেই। উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষায় এটাকে আমের ঘুগজাল বলে। প্রথমে আমরা গাছের টাটকা আম পেড়ে নিব। এরপর যতদূর পারা যায় আমগুলো থেকে আমের আটা বের করে দেব। আটা বের করা হলে সুন্দর করে আমগুলোকে ধুয়ে নিব। আম ধোয়া হলে সুন্দর করে সেগুলোকে জায়গা মতো রেখে দেই। এবারে আমরা শুট মরিচের ভিতরে কাঠি ঢুকাবো। একটি একটি করে শুট মরিচ কাঠির মধ্যে ঢুকাবো। শুট মরিচ কাঠির মধ্যে ঢুকানো হলে আমরা সেগুলোকে পুড়ব, সুন্দর করে পুড়ে নেব। আগুন ধরা হয়েছে, শুট মরিচগুলোকে এবার ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ব সুন্দর করে, যাতে করে যেন এটার টেস্ট পাওয়া যায়। পোড়া হচ্ছে, সুন্দর করে পোড়া হলে সেগুলোকে আমরা ব্যবহার করব। আমরা যেহেতু কলার পাতে আমের ঘুগজাল খাবো, এজন্য কলার পাত কেটে নিয়ে আসা হচ্ছে। এবারে সুন্দর করে ছুরি দিয়ে আমগুলোকে ছিলে নিব একটি একটি করে। মোটামুটি 7-8টির মতো আম আছে, সবগুলোকেই ছিলে নিব। কলার পাত পানি দিয়ে পরিষ্কার করে নেই। আমগুলো ছেলা হলে আবারও সুন্দর করে ধুয়ে নিয়ে কলার পাতের উপর রাখা হচ্ছে। সেখান থেকে সবগুলো আমকে ছুরি দিয়ে ছোট ছোট করে ফালা ফালা করে পিস পিস করা হবে, খণ্ড খণ্ড করা হবে। আমগুলো কাটা হলে এবারে পোড়া মরিচগুলো ছিঁড়ে ছিঁড়ে আমগুলোর উপরে দিব। মরিচগুলো দেওয়া শেষে এবারে পরিমাণ মতো লবণ ছিটিয়ে দেওয়া হচ্ছে, তারপর চিনি ও সরিষার তেল ব্যবহার করা হবে। শুট মরিচ লবণ চিনি ও সরিষার তেল পরিমাণ মতো দেওয়ার পর সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে। দর্শক, এটা কিন্তু হাড়ি ভাঙ্গা আম। আশা করি আমের ঘুগজালটি অত্যন্ত সুন্দর হবে, স্বাদের হবে, অনেক টেস্ট পাওয়া যাবে ইনশাল্লাহ। আর একটু চিনি মেশানো হচ্ছে যাতে করে টক কম লাগে,
বা ঝাল কম লাগে। দর্শক, আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গ বিশেষ করে রংপুর দিনাজপুর অঞ্চল কিন্তু হাঁড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল হাঁড়িভাঙ্গা আমের। এখন মোটামুটি প্রস্তুত হয়ে গেছে, এখন খাওয়া যায়, দেখা যাক কেমন স্বাদ হয়েছে। উহ, ইয়াম্মি টেস্ট, অসাধারণ হয়েছে, অসাধারণ। ঘুগজাল করতে না করতেই এদিকে ঘুগজাল শেষও হয়ে গেল, সবাই নিমিষেই শেষ করে ফেললো ঘুগজাল। পুরনো দিনের স্মৃতি, যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে তাদের স্মৃতিতে অবশ্যই এ ধরনের ঘটনা রয়েছে। এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।